নির্বাচন তারা রমজানের পরে আসলে জুলাই মাসের আগেই জুলাই মাসে তারা সম্পন্ন করতে চাচ্ছেন এবং জাতীয় নির্বাচন হবে এই বছরের শেষে অথবা সামনে বছরের প্রথম সপ্তাহের ভিতরে যে নির্বাচন নিয়ে বিভিন্ন দলগুলোর ভিতরে মাঝে এক ধরনের আমরা প্রচারণার ভিতরে দেখলাম বিভিন্ন কর্মসূচির ভিতরে এবং জনগণের ভেতরে যাওয়ার এক ধরনের প্রক্রিয়ার ভিতরে তারা ছিল এর মাঝে বিএনপি চেয়ারপারসনের রায়কে ঘিরে বিএনপি এক ধরনের আন্দোলন কর্মসূচির ভেতরে আছে এবং এর ভেতরে আসছে সিটি কর্পোরেশন নির্বাচনের যে ধরনের নির্বাচন যে তারিখ ঘোষণা হলো সব মিলিয়ে নির্বাচন নিয়ে আসলে আকাশ পার্টি এবং যুবমন্ত্রী কী ধরনের চিন্তাভাবনা করছেন তারা এই নির্বাচনে কীভাবে অংশ নেবেন এবং তাদের আসলে অংশগ্রহণ কেমন থাকবে মনে যাওয়া মনে আমি প্রথমেই বরেন্দ্র অনলাইন টিভির কলা উপস্থিত সঞ্চালক আসলাম উদ্দৌলা উপস্থিত অলিউজ্জামান পরাগ আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে তো এই নির্বাচন নিয়ে আমি আসলে বলতে চাই ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশে যখন নির্বাচনের আবহাওয়া তৈরি হয় পরিবেশ তৈরি হয় তখন কিন্তু একটা উৎসবের মতো কাজ করে ইতিমধ্যে আমরা রাজশাহীতেও সেই জিনিসটা দেখছি যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তখন কিন্তু রাজশাহীর মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসাহের একটা ভাব কিন্তু আমরা লক্ষ্য করছি এটা খুব পজিটিভ আর কি আমরা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যুব আমরাও নির্বাচনকে নিয়ে রাশিয়ার মানুষের মতো ভাবছি এখানে চোদ্দ দলীয়গতভাবে যে নির্বাচনের প্রার্থী হবে আমরা সেই দিকেই ওয়ার্কার্স পার্টি তার নেতাকর্মীরা সময় দিবে এবং নির্বাচনে কাজ করবে এটাই দলীয়ভাবে সিদ্ধান্ত আর কি তো যে নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা একটা সৎযোগ্য নির্ভীক হ্যাঁ উন্নয়নমুখী একটা নেতা দেখতে চাই কারণ আমরা দেখেছি যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ কিন্তু একজন প্রতিনিধি নির্বাচন করে তার এলাকার উন্নয়নের জন্যে যিনি আগামী পাঁচ বছর কাজ করবেন তো আমরা বাজারে গেলে কি দেখি আমরা বাজারে গেলে দেখি যে আলু পটল হ্যাঁ মলি আমরা যাই কিনি না কিন কেন সেখানে দেখি যে আমরা কিন্তু পছন্দ করে দেখে শুনে কিনি পোকা আলা বেগুন কিন্তু আমরা কিনি না খারাপ আলু কিন্তু আমরা কিনি না খারাপ পটল কিন্তু আমরা কিনি না তো একটা পাঁচ বছরের জন্য আমার ভাগ্য যে নির্ধারণ আমি করছি একটা নেতা নির্বাচনের মধ্যে দিয়ে সেখানেও কিন্তু একটা মানুষের একটা সঠিক সিদ্ধান্ত থাকা উচিত যেন রাজশাহীর প্রকৃত উন্নয়ন হয় আমরা কিন্তু আজকে উন্নয়নের খরায় আজকে ভুগছি রাজশাহীর মানুষ আজকে উন্নয়ন কিন্তু এক ধরনের মানে স্থবির হয়ে গেছে থেমে গেছে এরকম একটা মনে হয় এটা কিন্তু নেতৃত্বের গুণাবলীর উপরেই নির্ভর করে কোন এলাকায় কতখানি উন্নয়নের গতিশীলতা থাকবে এবং কমবে বাড়তে পারে কমতে পারে এটা কিন্তু নেতৃত্বের উপরেই নির্ভর করে তো ওয়ার্কার্স পার্টি এবং যুব আমরা আসলে যেহেতু রাশিয়ার মানুষকে নিয়ে রাজনীতি করি আমাদের প্রত্যা প্রত্যাশা হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে আমরা সঠিক নেতা রাশিয়ার মানুষ নির্বাচন করবে এটা সার্বিক উন্নয়নের জন্য যে ব্যক্তিটা আসলে যোগ্য হবেন তাকে কি মানুষ যেমন চাচ্ছে এবং আকাশ পার্টি পার্টিরও সেই প্রত্যাশা যুবমতির সেই প্রত্যাশা তারা সেই ধরনের প্রার্থী দেবে যেন জনগণের তারা আকাঙ্ক্ষা পূর্ণ করে এক ধরনের উৎসবমুখ পরিবেশের কথা বললো সেই পরিবেশ আসলে কতটুকু রাজশাহী বিরাজ করছে অলোজন করার ধন্যবাদ আসলাম উদ্দৌলা ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশনের সকল কলাকুশলী এবং নিয়মিত দর্শক সাথে সাথে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বড় ভাই মনুজ্জামান মনির ভাই আসলে নির্বাচনী বছর দুই হাজার সালকে নির্বাচনী বছর বলা হচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করি জাতীয়তাবাদী দলের জেলা শাখায় দায়িত্ব পালন করছি তো আমরা যেটা মনে করি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনমুখী একটি দল আমরা নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের মানুষ বারবার বিএনপিকে ক্ষমতা এনেছে এবং বিএনপির যে উন্নয়ন মানে কর্মকাণ্ড সেটি কিন্তু দৃশ্যমান এটি হিডেন কোনো বিষয় নাই বিশেষ করে রাজশাহীর মাটি সবাই জানে বিএনপির ঘাঁটি যদিও বিগত দুইটি নির্বাচন কেমন নির্বাচন হয়েছে বাংলাদেশের মানুষ সেটি দেখেছে তারই ধারাবাহিকতা রাজশাহীতেও হয়তো সে রাজশাহী ছয়টি আসনে সেই প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে আমি এ বিষয়ে একমত মনির ভাইয়ের সাথে যে আমরা উনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে আসলে আগামী পাঁচ বছরের জন্য যিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন সেই রকম একটি নেতা আসলে তার মানবীয় গুণাবলী চারিত্রিক দিকগুলো কিন্তু বিবেচনা করা একান্তই মানে অপরিহার্য বর্তমানে এই সময়ে কিন্তু আপনি যতই ভালো প্রার্থী দেন যতই ভালো আনুষ্ঠানিকতা করেন না কেন নির্বাচন যে প্রক্রিয়া নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া এইটিকে আগে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে এবং জনগণের গ্রহণ মানে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে হবে যেটি থেকে বর্তমান সরকার এই অবৈধ সরকার চোদ্দোই জানুয়ারি পাঁচই জানুয়ারি দু সালে মানে একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়েছে এই একটি সরকার কিভাবে এরকম একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবে সেই নির্বাচনের মানে আবহাওয়া কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না আপনি জানেন যে আগামী উনত্রিশ মার্চ আহ রাজশাহীর পুঠিয়া থানায় দুইটি হচ্ছে ইউনিয়নের নির্বাচন হবে আমি সেখান থেকেই সরাসরি নির্বাচনী প্রচারণা শেষে এখানে আসলাম সেখানে গিয়ে যেটি অনুধাবন করলাম যে নির্বাচনী প্রচারণায় আমরা গেছি আপনারা জানেন যে বর্তমান সময়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে যেহেতু দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে সেই সেখানে সেইখানে দলীয় নেতাকর্মীরা যাবে নেতারা যাবে ডিস্ট্রিক্ট পর্যায়ে নেতা আমরা আমরা ইউনিয়নে যাব থানায় যাব এটা আমাদের কিন্তু এরিয়া আমরা এই এরিয়া নিয়েই রাজনীতি করি সেইখানে আমরা নামামাত্র আমরা যেটা দেখলাম যে আওয়ামী সরকারের লিলীয় দেয়া পুলিশ বাহিনী আমাদেরকে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড যেতে নির্বাচনী প্রচারণা সেইটি করতেও বাধা প্রদান করেছে আজকে এবং এক জায়গা নয় একাধিক জায়গায় তারা বলেছে তারা বলছে আপনারা যেইভাবে নির্বাচনী প্রচারণা করছেন এটি আচরণ বিধি লঙ্ঘন এখন আমার নেতাকর্মীদের নিয়ে আমরা কিন্তু কোনো স্লোগানও দেইনি আমাদের হাতে লিফলেট ছিল সেই লিফলেট এবং হ্যান্ডবিলগুলো মানুষের কাছে দিচ্ছিলাম এবং এগিয়ে যাচ্ছিলাম এখন আমাদের সাথে জেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল প্রেসিডেন্ট সেক্রেটারি যুব দলের ছিল স্বেচ্ছাসেবক দলের ছিল ছাত্র দলের ছিল আমি সেন্ট্রাল কমিটির প্রতিনিধি হিসাবে জেলার ছাত্র সম্পাদক হিসাবে আমরা গেছিলাম তো সেইখানে আমরা প্রথমে বাসুপাড়া হচ্ছে একটি বাজার আছে সেইখানে করলাম একই অবস্থা পুলিশ এসে বাধা দিয়েছে পরে ওইখান থেকে মোল্লাপাড়া এবং মোল্লাপাড়া থেকে পরে আমরা মারিয়া শিলমারিয়া ইউনিয়নের যেখানে ইউনিয়ন পরিষদ সেই জায়গায় গিয়েছিলাম একই অবস্থা যে আমাদেরকে পুলিশ সেখানে বাধা প্রদান করেছে এবং বলছে যে আপনারা এইভাবে একসাথে একত্রিত হয়ে আপনারা হচ্ছে প্রচারণা করছেন যে নির্বাচন একটা উৎসবমুখ পরিবেশ আকাঙ্ক্ষা করছেন যে জনমানুষ আসলে তাদের প্রার্থীটা যাচাই বাছাই করে নেবেন যে তারা আসলে কতটুকু যোগ্য তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা সেই জায়গায় বিএনপি যেখানে নির্বাচনী প্রচারণা চাচ্ছে পুঠিয়ায় দুইটি ইউপি নির্বাচন হচ্ছে উনিশে মার্চ নির্বাচন নিয়ে আসলে বিএনপির নেতাকর্মীরা সেখানে যাচ্ছেন ভোটারদেরকে বোঝাতে যাচ্ছেন যে তার আসলে দলীয় প্রার্থীকে প্রতীকে যিনি প্রার্থী করছেন তার যোগ্যতা তারা কী ধরনের কাজ করবেন কিন্তু সে বিষয়ে তারা যে বাধা বিঘ্নতার শিকার হচ্ছেন তার মধ্যে আসলে কতটুকু নির্বাচনের পরিবেশ ফিরে আসবে মানুষ আসলে কতটুকু জাজমেন্টের সুযোগ পাবে আর জাজমেন্টের সুযোগ না পেলে মানুষের ভোটে অংশগ্রহণটা কিরূপ থাকবে বলে মনে করছেন আসলে নির্বাচনের পরিবেশ নাই এটা কিন্তু ঠিক না কারণ নির্বাচনের পরিবেশ আছে বলেই কিন্তু আজকে সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে কিন্তু আমাদের মনোনীত প্রার্থীও নির্বাচন করছে তো নির্বাচনে মানে অন্য দল অংশগ্রহণ করতে পারছে না বাধাগ্রস্ত হচ্ছে এটা পরি মানে পরিপূর্ণরূপে ঠিক না আসলে কিছু যারা নির্বাচন করে তাদের কিছু কিছু কিন্তু সমস্যা মোকাবিলা করতে হয় এটা সামাজিক অবস্থার কারণে মোকাবিলা করতে হয় রাজনৈতিক অবস্থার কারণেও কিন্তু মোকাবিলা করতে হয় কিন্তু নির্বাচনটা নিরপেক্ষ হয় সেটা আমি কিভাবে মোকাবিলা করে নির্বাচনে লড়াই করব এটা হলো বিষয় আপনি দেখবেন যে যত ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে এবং কোনো জায়গায় যদি এরকম কমপ্লেন থাকে যে আমি কাজ করতে পারছি না আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমার কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে এরকম কিন্তু অভিযোগ থাকলে সেখানে কিন্তু পুনরায় ভোট হবে এটা মানে নির্বাচনী কমি মানে পড়ে এবং এটাকে নির্বাচনী আইনকানুন মেনেই কিন্তু নির্বাচনটা হয় তো সেখানে যদি এরকম অভিযোগ থাকে এরকম যদি বিষয় থাকে তাহলে অবশ্যই নির্বাচন কর্তৃপক্ষ সেটা অবশ্যই দেখবেন এবং মানে নির্বাচনের বিষয়ে যে ধরনের মানে সদিচ্ছা থাকা দরকার সেই ধরনের সদিচ্ছার পূর্ণ পরিবেশের ভিতর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জায়গা থেকে আসলে বিএনপি কতটুকু প্রস্তুত তারা বিভিন্ন কারণে রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যার কথাতে ইঙ্গিত করলেন যে জায়গায় বিভিন্ন মামলা বা তারা এক ধরনের শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টির যে আশঙ্কাটা করেন এই ধরনের আশঙ্কার ভিতরে আসলে আপনি কতটুকু আপনাদের প্রার্থীর কথা তুলে ধরতে পারছেন আসলে দেখুন বড়ো ভাই বললেন যে সব জায়গায় ঠিক না আমি যেটা ফেস করে আসলাম আমি সেটাই কিন্তু জানাচ্ছি তাৎক্ষণিক জানাচ্ছি আমরা আগামীকালকে সকালবেলাতে এটা লিখিতভাবে কিন্তু নির্বাচন যিনি রিটার্নিং অফিসার আছেন তার কাছে আমরা যাব এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং প্রার্থী সহকারে একটি আবেদন দিবে কিন্তু আমি বলছি যে একজন মানে পুলিশের টহল পুলিশ যারা আছে তারা কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের মানে নেতাদেরকে নির্বাচনী আচরণ বিধির কথা বলে এইভাবে বাধা প্রদান এটি কিন্তু বাংলাদেশে এর আগে কখনো হয়নি যেখানে নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে সেই জায়গায় পুলিশ কেন আসবে সেখানে আমরা কোনো স্লোগানও দেইনি মোটরসাইকেল র্যালি নিয়ে গেছিলাম পায়ে হেঁটে একটি বাজারে যাচ্ছে আমরা গেলে ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতারা গেলে পঞ্চাশটা নেতাকর্মী স্থানীয় লোকাল নেতাকর্মী থাকবে এটাই তো স্বাভাবিক এটি যদি আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে আসলে সেখানে কতখানি নির্বাচনী হচ্ছে পরিবেশ বিরাজ করছে এটি আমি ভাইয়ের কাছে জানতে চাইব উনি আসলে ব্যাখ্যা দেবেন যে এটা আসলে কি কিভাবে আমরা বুঝবো যে না নির্বাচনী পরিবেশ সেখানে বিরাজ করছে বলেই তো সেখানে নির্বাচন করছি আমরা আমি জানতে চাইবো বড় ছোট ভাই পরাগের এই উত্তরটা অবশ্যই দেব নির্বাচনে এরকম কোনো কমপ্লেন থাকলে অবশ্যই সেটা কর্তৃপক্ষ দেখবে কিন্তু ঘটনা হচ্ছে যে সেখানে পুলিশ বাধা দিয়েছে আসলে পুলিশের সঙ্গে পুলিশ মানে তাদের সঙ্গে পুলিশের কি কথা হয়েছে এবং কি কারণে বাধা দিয়েছে এটা আমি পরিষ্কার না আর কি আমি জানিও না তবে তবে পুলিশ পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে কোনো কাজ করা ঠিক না কারণ এখানে আমি একটা কথা কিন্তু প্রথমে বলেছি যে সামাজিক একটা বিষয় থাকে রাজনৈতিক একটা বিষয় থাকে আর নির্বাচনে একটা পার্ট থাকে নির্বাচনকেই ব্যবহার করার জন্যে অনেক দল অনেক ব্যক্তি কিন্তু অনেকভাবে এটাকে কাজে লাগায় এখন কতখানি ওখানে নির্বাচন কর্তৃপক্ষ মানে নিরপেক্ষতার ভূমিকা নিচ্ছে এটা হলো বিষয় তবে আমি এনশোর করছি আর কি মানে এই কারণে যে যে নির্বাচনগুলো দেখেছি সেখানে আমার কাছে একটা আস্থার বিষয় যে আপনাদেরও প্রার্থী আছে এই বিষয়ে আপনারা সুস্থ পরিবেশ দৃষ্টি করতে চাই অবশ্যই আমাদেরও পার্টি আছে এবং তিনিও লড়াই করছেন এবং আমরা আশাবাদী দিয়ে তিনি জয়ী হবেন যা যা হোক এবং আর একটা বিষয় আমরা দেখলাম যে বিএনপি যে ধরনের নির্বাচনে এক ধরনের প্রচারণার ভেতরে ছিল বিএনপি চেয়ারপারসন রায়ের পর তারা অনেক বেশি আন্দোলন মুখী তারা বলছেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি করছি আর ভোটের বিষয় যেহেতু ভোটের সামনে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারা সেই সেই মহোদয় ঘোষণা করে ফেলেছেন তারিখ ঘোষণা করে ফেলেছেন সেই জায়গা থেকে বিএনপি যে প্রস্তুতি কতটুকু মানে সার্বিক প্রস্তুতি তারা প্রস্তুত আছেন এই বিষয়টা জনমানুষের ভিতরে একটু আশঙ্কা আছে যে বিএনপি আসলে নির্বাচন নিয়ে তারা প্রস্তুতি চালাচ্ছেন কি না তারা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের যে বিচ্যুতিগুলো আছে সেইগুলোর ওপর ভিত্তি করে তারা নির্বাচনে বৈতরণী পার হতে যাচ্ছেন এটি পরিপূর্ণভাবে সঠিক নয় আমি আগেই বলেছি বিএনপি কিন্তু নির্বাচনমুখী দল এবং বিএনপির দলের পরিধি কিন্তু ব্যাপক সারা বাংলাদেশে তিনশোটি আসন সেইখানে আমাদের কিন্তু এক বা একাধিক না ততধিক প্রার্থী থাকে আপনারা জেনে থাকবেন আর আন্দোলনের বিষয় যেটি বলছেন যে আমরা তো আমাদের কিছু নৈতিক দাবি নিয়ে আন্দোলন আছি এই আন্দোলন যেমন চলমান সাথে সাথে বিএনপি যেহেতু নির্বাচনমুখী দল নির্বাচনকে সামনে রেখেও কিন্তু নির্বাচনী কাজ আমরা করছি যেমন আগামীকালকে সকালবেলাতে আমাদের কর্মসূচি আছে আমাদের গত আট তারিখ থেকে শুরু করে লাগাতার আমরা কর্মসূচির মধ্যে আছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যেকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং সেই মামলার হচ্ছে জাবিন উচ্চ আদালতে জাবিন এবং অ্যাপিলার ডিভিশনের রায় বিভিন্ন বিষয় নিয়ে গভর্নমেন্ট যেগুলো করছে এগুলো কিন্তু জাতি দেখছে আমরা সাথে সাথে আহ নির্বাচনই যে ধাপ আমাদের সারা বাংলাদেশে যেই যেই ইউনিটে নির্বাচন হচ্ছে ইউনিট ভিত্তিক আমরা ভাগ করে কিন্তু সেই নির্বাচনে প্রচারণাও চালিয়ে যাচ্ছি সাতে সাথে আপনি জেনে থাকবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং এই মামলাগুলো স্থগিতের দাবিতে আমরা সারা বাংলাদেশে কিন্তু বিভাগীয় মহাসমাবেশগুলো করছি এখানেও বেশ নাটক করা হয়েছে আগামী 29 তারিখে আমরা হচ্ছে রাষ্ট্রসাইতে বিভাগীয় সমাবেশের জন্য একটি অনুমতি চেয়েছিলাম পুলিশ কর্মকর্তা এখানে যারা আছে তারা বলছেন যে ওই দিন 31 এবং 30 তারিখে আইজিপি সাহেব আসবেন সেই কারণে নাকি ওনারা মানে নিরাপত্তার বিঘ্ন কিন্তু আমাদেরকে উনত্রিশ বা এক এরকম কোনো তারিখে কিন্তু নির্ধারিত জায়গাও তারা এখন পর্যন্ত মানে নিশ্চিত করে নাই সেই ক্ষেত্রে আমরা যেমন মাঠে আছি প্রতিবন্ধকতা কিছু থাকবেই আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন জাতীয় জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসাবে যে আমরা নির্ভীকভাবে কাজ এ যাবৎ পর্যন্ত করে আসছি এবং আগামী দিনেও আমরা সকল মোকাবেলা সকল মানে অপ যেগুলো রাজনীতি করছে আওয়ামী আমাদের সাথে সকল বাধা বিপত্তি পেরিয়ে আমরা সঠিকভাবে নির্বাচনমুখী একটি দল হিসেবে জনগণের জন্য আমরা যেভাবে কাজ করে এসেছি অতীতে আগামী দিনেও সেভাবে কাজ করার আশাবাদ জাতীয় দল বিএনপি আসলে যে ধরনের বৈরী আচরণের মুখোমুখি হয়েছেন এবং সেই জায়গা থেকে তারা বিএনপি চেয়ারপারসনের কারাগারে প্রেরণ প্রেরণের পর থেকে তারা এক ধরনের লিপলেট বিতরণ করে তাদের যে নির্যাতন চলছে তা তুলে ধরার চেষ্টা করছেন এবং একত্রিশে মার্চ একটা তারা সমাবেশ ঘোষণা করছে এই কর্মসূচির ভিতরে এক ধরনের তারা বাধার সম্মুখীন হচ্ছেন তারা এখনো নিশ্চিত না আসলে কোন জায়গায় তাদের অনুমতি হবে এই পরিবেশগুলো আসলে জনমানুষ কীভাবে দেখছেন আসলে জনমানুষ না আমরাও কিন্তু একত্রিশ তারিখে একটা জনসভা করার জন্য কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি পুলিশ কমিশনার বরাবর এবং আমাদের এটাও কিন্তু এখন পর্যন্ত অনুমতি মিলে নেই অনুমতি মিলে নেই এবং সেখানে উপস্থিত থাকবেন জননেতা রাশেদ খান মেনন হ্যাঁ মাননীয় মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী সদর আসনের মাননীয় সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন সহ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন তো আমাদেরও একত্রিশ তারিখের যে কর্মসূচিটা ঘোষণা করা আছে এবং অনুমতি চেয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি প্রায় কোনো দিন আগে আমরাও কিন্তু এটার মানে অনুমতি এখনও পাইনি তো এরকম হয়তো পুলিশের কোনো বিশেষ কারণ হইতে পারে এখন এটা পরে জানা যাবে আসলে কি কারণে আমাদেরকেও এখন পর্যন্ত দেয়নি ওনাদেরকেও কেন দেয়নি আমি জানি না তবে এখানে আমি দুইটা আর কি লোকাল কথা বাদেও স্থানীয় মানে দাবি দেওয়ার কথা বাদেও একটা কথা বলতে চাই সেটা হলো যে গত নির্বাচন নিয়ে এখানে কথা বলেছেন আমার ছোট ভাই অলিউজ্জামান পরাগ তারপরে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন সরকারের বৈধতা অবৈধতা নিয়ে কথা বলেছেন তো আমি একটা কথাই বলবো যে আসলে অবৈধ জিনিসটা কিভাবে হয় আমি আর সরকারকে অবৈধ ব্যাখ্যাটা কিভাবে দেয় আমি বুঝি না তবে আমি এতটুকু জানি যে একভাবে যদি আসলে আমরা বলি যে বিএনপি অবৈধ দল বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট থেকে তো এটা মনে হয় যে ভুল বলা হবে না তো সেক্ষেত্রে সরকারকে অবৈধ বলার আগে বিএনপির যে রাজনীতি সেটা একটু ভাবা দরকার কোথায় থেকে তার উৎপত্তি আর নির্বাচন যে আসছে এই নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এটা আমার প্রত্যাশা এই কারণেই যে আজকে দেখেন সারা দেশও কিন্তু এই আঠারো সালে যে নির্বাচন হবে যেটা ঘোষিত হয়েছে যে কারণে এখন থেকে কিন্তু আস্তে আস্তে জনগণের মধ্যেও কিন্তু প্রত্যাশা দিকেছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু ডে বাই ডে প্রতিদিন আপনার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারাও কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন চায় সেটা ওয়ার্কার্স পার্টিও চায় কিন্তু আমাদের দেশের রাজনীতিগুলো আজকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারা আজকে গণতন্ত্র বলতে নির্বাচন বলতে আসলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে এটা কিন্তু একটা আসলে বাংলাদেশের ষোলো কোটি মানুষের হিসাবে তারা এটা কিন্তু বিবেচনা করে না তারা বিবেচনা করে আওয়ামী লীগের দিক থেকে আওয়ামী লীগ বিবেচনা করে যে তাদের বাংলাদেশ বিএনপির দিক থেকে বিএনপি বিবেচনা করে যে তাদের বাংলাদেশ তো আসলে বাংলাদেশকে ভাবা উচিত যে এটা হলো ষোলো কোটি বাঙালির বাংলাদেশ যে ধরনের দলীয় দৃষ্টিভঙ্গিতে দলগুলো আসলে তাদের কর্মসূচিগুলো প্রণয়ন করেন এবং যে ধরনের তাদের কাছে আচারণ মানুষ দেখতে পান তাদের কর্মসূচি আর যে আপনাদের সুবিভাগীয় সমাবেশ নিয়ে যে কথাটা হলো সেই জায়গায় আকাশ পার্টি ও কেন্দ্রীয় যিনি সভাপতি আছেন তিনি এখানে অংশ নেবেন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশিয়া সদর আসনের এমপি মহোদয় তিনিও অংশ নেবেন সেই জায়গা থেকে তারাও এক ধরনের পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়ছে এবং এই জায়গাটা আসলে তারা দলীয়ভাবে বা আপনাদের নির্বাচনের প্রচারণার ভিতরে হস্তক্ষেপ বলে মনে করছেন না এই বিষয়গুলো যেমন আছে তেমন হলো আসলে যে অভিযোগটা আওয়ামী লীগে বা বর্তমান সরকারের উপর করা হচ্ছে সেই জায়গা আসলে সাংবিধানিক যে ধরনের তাদেরকে ভিত্তি দিয়েছে সেই জায়গা আসলে তাদেরকে আপনারা যে অভিযোগ করছেন সেই অভিযোগটা বর্তেন এই বিষয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ আমি আসলে বড় ভাইয়ের সাথে তর্কে যাব না কেননা উনি অনেক সিনিয়র আমার এবং দীর্ঘ রাজনৈতিক জীবন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমি শুধু এইটুকুন বলতে যে একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কোন দলকে অবৈধ বলতে পারেন না সরকারকে অবৈধ বলার অনেক ব্যাখ্যা আছে আমি সেইটা যদি এই জায়গায় দিতে চাই তাহলে আসলে এক ঘন্টা এটি সম্ভব না আপনি এইটুকুন আমি বড় কাছে জানতে চাইবো যে দেশের সংবিধানে এরকম কোন মানে ব্যাখ্যা কিন্তু নেই যে একশো একান্নটি আসনে নির্বাচিত প্রতিনিধিরা মিলে যারা সরাসরি জনগণের মানে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে হয়ে আসবেন তারাই সেই দলই কিন্তু সরকার গঠন করবে এইটি সংবিধানে বলা আছে যেই নির্বাচন দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি করেছেন সেই নির্বাচনে একশো চুয়ান্ন জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত ঘোষণা করা হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় এখন পর্যন্ত যে দলটি দেশ পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলকে আপনি অবৈধ বলে দিয়েছেন এটা ক্যান্টনমেন্টের গঠন আপনি যদি গঠনের কথাই বলেন তাহলে বাংলাদেশে তো জন্মই হয়নি বাংলাদেশ আওয়ামী লীগের নামের মধ্যেও তাদের মানে বাংলা কোনো শব্দ নেই তাহলে সেই দলকে যদি কেউ বলে যে না সেইটাও হচ্ছে অবৈধ একটি দল আসলে সেই একটা কথা বলেন যে জায়গা আসলে একশো তেপ্পান্ন জন আসলে যেই মানে জনপ্রতিনিধি জায়গায় গেছেন এবং সদস্য নির্বাচন হয়েছে তারা আসলে জনগণের ভোটে নির্বাচিত হননি আসলে সেই অঞ্চলের মানুষ তাকে একটা ভোট দেবে কিনা সেই বিষয়ে একটা সংশয় আছে বা তিনি সে জায়গায় সেখানে কোনো ভোট হয়নি এই বিষয়টা আসলে এরকম এই রকম ব্যক্তিরা যখন মানে জাতীয় সংসদে বসছেন তাদের দ্বারা আসলে জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পূর্ণ হলো না আসলে আপনি বিষয়টা এইভাবে দেখে না বিষয়টা দেখতে হবে যে আমি নির্বাচনে দাঁড়ালাম এবং আরেকজন নির্বাচনে দাঁড়ালো দাঁড়ানোর পর একাধিক প্রার্থী থাকলে তখন নির্বাচনটা হয় একাধিক প্রার্থী যদি না থাকে 136 টি নিবন্ধিত দল সেটা আলাদা বিষয় সেটা আলাদা বিষয় আমি বলছি কি যে যেখানে প্রার্থী একাধিক থাকে সেখানে কিন্তু নির্বাচন হওয়ার পর একজনwinner হয় তার ধারা তো সাংবিধানিকভাবে অবশ্যই বৈধ কিন্তু তাদের দ্বারা আমি যেখানে বলছি জনগণ যেখানে জনগণের রায় সেখানে পায়নি যে আসলে জনগণ বুঝতে পারেন যে সেই ব্যক্তিটা আসলে তাদের কথা বলতে পারবে কিনা তারা আসলে সেই জায়গায় এসেছে এবং আসার পর এটার জন্যই তো বিএনপি দায়ী আপনি জনগণকে ভোট দিতে দেননি আপনি জনগণকে হত্যা করেছেন যারা ভোট দিতে গেছে তাদেরকে আগুনে পুড়িয়েছেন তা স্কুল জ্বালিয়ে দিয়েছেন এটা তো আপনি ভোট দিতে দেননি তারপরেও অনেক জায়গাতে মানুষ সাহস করে তার গণতান্ত্রিক অধিকার মানে ভোটের অধিকার সেটা কিন্তু প্রয়োগ করেছে আপনারা এখন নির্বাচনের মাঠে যাচ্ছেন এক ধরনের আপনাদের কর্মসূচিও আছে নির্বাচন কেন্দ্রিক এবং এই আগামী দিনে আপনারা বাংলাদেশের জন্য আসলে বিভিন্ন অঞ্চলের মানুষ এবং অত্র অঞ্চলের মানুষের জন্য কী ধরনের কাজ করতে চান কি ধরনের কাজ আপনাদের দ্বারা যারা প্রার্থী হবেন এবং যাদের জন্য আপনারা জনগণের দৌড় যাবেন তাদের কাছ থেকে কি ধরনের কাজ আপনারা দেশের মানুষকে উপহার দেবেন আসলে রাশিয়ার মানুষ হিসাবে আমি একটা কথাই বলবো যে আমরা আসলে একটা অবহেলিত বঞ্চিত অঞ্চলের মানুষ আমরা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ তো আমরা রাজশাহীর প্রকৃত উন্নয়ন চাই আমরা স্বাধীনতার পর আমাদের আশা ছিল যে রাজশাহীর উন্নয়ন ব্যাপক উন্নয়ন হবে কিন্তু উনিশশো সালের পর যখন উনিশশো সালের পর আর কি যখন জেল মানে জেল হত্যা হলো তারপরে মানে আমাদের রাজশাহীর এ কামারুজ্জামান কামারুজ্জামান হেনাসহ চার নেতাকে যখন জেলখানার মধ্যে হত্যা করা হলো এই হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন হলো এর মধ্য দিয়ে কিন্তু আমরা রাজনীতিতে রাজশাহীর উন্নয়ন কিন্তু থেমে গেছে এই থামা উন্নয়ন কিন্তু চালু করার জন্যে আমরা দেখেছিলাম যে পরবর্তীতে এখানে কিন্তু একটা উন্নয়নের আমরা একটা জোয়ারও দেখেছি তো সেটাও কিন্তু এক ধরনের থেমে গেছে আপনারা দেখেছেন তো এটা এটা আমি প্রথমে বলেছি যে একটা উন্নয়ন কত দূর হবে কত দূর হবে না সেটা কিন্তু একটা গতিশীল নেতৃত্বের উপরে নির্ভর করে তো সেটাই হয়েছে আমাদের এখানে আজকে আমাদের বাজেট রাজশাহী সিটি কর্পোরেশনের বাজেট আপনি জানেন দুই হাজার সতেরো আঠারো অর্থ বাজেট এ যাবৎ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে তারপরেও আজকে বলছেন সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে আবার বলছেন উন্নয়নের মানে থেমে গেছে বিষয়টা কি সেটাই এটাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছে সর্বোচ্চ বাজেট বলতে আপনার বিভিন্ন ফান্ড থাকে সব কিছু কিন্তু এখানে হওয়ার পরে সেটা বাজেট ঘোষিত হয় এবং নেতৃত্ব যদি যোগ্য না হয় এগুলো কিন্তু বাস্তবায়ন করা খুব হবে এবং যে জায়গা থেকে আসলে সরকার বিরোধী মতের আসলে জনপ্রতিনিধি থাকলেও পারে সরকারের যে কোনো ধরনের বাধার মুখে তিনি পড়েন এবং এই জায়গায় সিটি কর্পোরেশন একজন মাননীয় মেয়রের যেমন দায়িত্ব থাকে সে অঞ্চলে একজন সংসদীয় সদস্যও থাকেন তারও এক ধরনের আন্তরিকতা আছে এবং তার প্রতিফলন বাজেটে দেখা যাচ্ছে কিন্তু তারপরও উন্নয়ন থেমে যাচ্ছে কি জন্য যে থেমে থাকার তিনি অভিযোগটা টানলেন আসলে থেমে থাকার অভিযোগ টানলেন অবশ্যই উনি টেনেছেন এটি ঠিক আছে আমি ওনার কাছে পরে যাবো সেই প্রশ্নে ভাই যেটা বললেন আসলে কোন সময়ে উন্নয়ন থেমে গেল আপনারা দেখেছেন নব্বই পূর্ববর্তী সময়ে রাজশাহী শহরের কি অবস্থা ছিল এবং নব্বইয়ের পরে একানব্বই টু ছিয়ানব্বই এবং দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত রাজশাহী শহরে যে উন্নয়ন হয়েছে এইটি দৃশ্যমান উন্নয়ন হয়েছে কিন্তু আমি মনির যেমন মনির ভাইকে মনে করিয়ে দিতে চাই রাজশাহী সুদর্শন একটি রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীতে মহিলা পলিটেকনিক হলো ইনস্টিটিউট রাজশাহীতে রুয়েট মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তারপরে আদালতের একটি জজের একাধিক বিল্ডিং রাস্তাঘাট গ্যাস লাইনের মূল যেটি লাইনের হলো স্থাপন এই সমস্ত দৃশ্যমান কাজগুলো কিন্তু বিএনপি সরকারই করেছে বিএনপির চার দলীয় জোট সরকারই এইখানে করেছে নব্বই পরবর্তী আগের সময়ে আপনি দেখেন রাজশাহী শহরে আসলে রাস্তাঘাটও তেমন ছিল না গুটি কয়েক পাকা রাস্তা ছাড়া কিন্তু সব কিছুই মাটির রাস্তা ছিল হ্যারিংবোম রাস্তাও তেমন কিছু ছিল না আমি মনিরুজ্জামান মনির ভাইকে বলতে চাই আপনার নেতা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কেন্দ্রের উনি অনেক বড় নেতা উনি দুই টার্ম কিন্তু রাজশাহী শহরের এমপি আছেন আপনি সিটি কর্পোরেশনের কথা বললেন সেটি লোকাল গভর্নমেন্টের ব্যাপার কিন্তু একজন মাননীয় সংসদ সদস্য হিসেবে ফজলে হোসেন বাদশাহ ভাই আমাদের রাজশাহীবাসীর জন্য আসলে কি নিয়ে আসছেন আসলে আপনি কি সেটাই বোঝাতে চেয়েছেন যে তার সময় এসে আসলে উন্নয়নের সেই গতিটা কি থেমে গেছে কিনা সেইটি বোঝাতে চেয়েছেন কিনা একটু পরিষ্কার করলে আমি খুশি হব রাজশাহীবাসী যারা আছে এখানে তারা আসলে হবে আমরা বলছি আমরা যেমন এই কটি বললাম যে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে শুরু করে এরকম দু চারটি স্থাপনার কথা যদি বলতেন যে হ্যাঁ উনি দশ বছর এমপি থাকাকালীন কাজগুলো করেছে তাহলে আমার মনে হয় উপকৃত হতো ধন্যবাদ পরাগ আমি বলতে আসলে। আগে আপনাদের দেখেছেন যে বর্তমান মেয়র হোসেন বুলবুলের সাথে জননেতা ফজলে হোসেন বাদশাহ এমপি মহোদয় তিনি কিন্তু একটা বৈঠক করেছিলেন এবং বৈঠকের মধ্য দিয়ে কিন্তু একশো প্রায় তেইশ কোটি টাকার অনেকগুলো প্রকল্প তিনি কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং রাজশাহীর যে সৌন্দর্য বর্ধনের কাজ আপনি আপনি জানেন হয়তো যে প্রায় বিশ কোটি টাকার কাজ চলছে সিটি কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে যেগুলো সৌন্দর্য বর্ধনের কাজ এবং আপনি দেখবেন যে আজকে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে মোড়ে মরে কিন্তু দেখা যায় যে সুন্দর আলোকিত হয়ে আছে অর্থাৎ কি বলবো এটাকে মানে সৌর মাধ্যমে যে বিদ্যুতের ব্যবস্থা করা জননেতা এগুলো করেছেন আপনি খুব শীঘ্রই আরো বড় বড় কিছু প্রকল্পের উদ্বোধন দেখবেন এবং আপনি রাসাইটা দেখেন আপনি সাহেব বাজার থেকে কোর্ট পর্যন্ত চলে আসেন এই রাস্তাটা দেখেন আপনি কোর্ট থেকে আমাদের মেয়র মোশাদেক হোসেন বুলবুল সাহেব এসে আসার পরে কিন্তু এটি করেছেন

আইটি এবং রাশিয়া একটা দাবি আছে প্রাণের দাবি যে রাশিয়া যেহেতু কৃষিভিত্তিক একটা এলাকা এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার একটা বিশেষ প্রয়োজন এসব বিষয়ে কাজ চলছে এবং আমরা দেখেছি যে বিএনপি জামাতের আমলে যে সেরিকালচার বন্ধ হয়ে গেছিলো মানে আমাদের রাশাইবাসীর গর্ব রাশাই যে কি বলে রেশন বোর্ড রেশন কারখানা সেই রেশন কারখানাকে তিনি মানে এখনও অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে কিন্তু সেটা চালু করার চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা জানেন যে পাঁচটি লুপ যে আপনার ওই মেশিন সেটাকে মেরামত করা হয়েছে এর মধ্যে একটি চালু করা হয়েছে এবং এখনও অনেক ধরনের ষড়যন্ত্র চলছে এটা যখন বিএনপি জামাত এটাকে যখন জোট সরকার যখন এটাকে প্রাইভেটাইজেশন বোর্ডের কাছে দিয়ে দিয়েছিল এবং সেখান থেকে বের করে আনা এত কঠিন ব্যাপার ছিল যে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে কিন্তু এটা পরে সেখান থেকে বের হয়ে আসে এবং মানে প্রাইমারি পর্যায়ের উৎপাদন শুরু হয়েছে খুব শীঘ্রই আমরা একটা পূর্ণাঙ্গ রূপ দেখতে পাবো তো ভাবে অনেক অনেক কাজ চলছে এবং পরিকল্পনা আছে যে যে কথাগুলো বলেন উন্নয়নগুলো হয়েছে যেমন আইটি ভিলেজে যেটা কথা বলেন সেখানে চোদ্দ হাজার কর্মসংস্থান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রেশম কারখানা ঐতিহ্যবাহী যেই একটা আমাদের ঐতিহ্য আছে রেশম শিল্প সেই জায়গাটাকে বাঁচিয়ে থাকার জন্য যে উদ্যোগগুলো নিয়েছে এবং একটা কথা তারা বলেন যে আসলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছেন সদর আসনের এমপি যেমন আছেন সাবেক মেয়র আওয়ামী লীগের সভাপতি যেমন আছেন বর্তমান মেয়র হোসেন বলবো সব মিলে তারা একসাথে কাজ করেছেন এবং যে ধরনের উন্নয়নের এখনও মানে তারা বহমান রাখতে যে কাজগুলো করেছেন এই জায়গায় তারা অভিযোগটা করেন যে দীর্ঘ সময় যে ধরনের অনুপস্থিতি ছিল সেই জায়গার সাফারাত তারা হবেন কি কারণে এবং তারা যে কাজগুলো করেছেন এবং সেই জায়গা থেকে যে কাজগুলোতে তাদের অংশীদারিত্ব আছে সেই জায়গায় বিএনপির যিনি জনপ্রতিনিধি তার কতটুকু অংশগ্রহণ আছে তার কতটুকু সদ ইচ্ছা আছে এবং তিনি আন্তরিকভাবে কি কাজগুলো করেছেন সব বিচার করে তো জনগণ ভোট দেবে এই জায়গা থেকে আপনাদের প্রক্রিয়াটা কি। আমি অবশ্যই মনির জমন মনির ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি কিন্তু জাতির কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন এবং উনি স্বীকার করেছেন যে আমাদের যে যিনি জনপ্রতিনিধি রাজশাহী শহরে সিটি মেয়র নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তার যে জনগণের জন্য রাজশাহীর জন্য যে উন্নয়নের মানে কাজ করার যে ইচ্ছা আছে সেই সদিচ্ছা না থাকলে কিন্তু সমন্বয় যদি উনি না করতেন তাহলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব হতেন না আমি ওনাকে ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটি অন্তত স্বীকার করেছে যে আমাদের যিনি দলীয় প্রার্থী বর্তমানে জনগণের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এই কাজগুলোতে সদিচ্ছা পূরণ করেছে এবং সহযোগিতা করেছে বলেই কিন্তু আজকে দেখেন এই যে আমাদের যে নতুন নগর ভবন এটিও কিন্তু তৎকালীন মেয়র আমাদের মিজানুর রহমান মিনু সাহেবের সময়ই কিন্তু পাঁচতলা হয়েছে এবং বর্তমানে এই মেয়র আসার পরে কিন্তু দশতলার ঊর্ধ্বমুখী কাজগুলো হয়েছে এবং নগর পরিকল্পনার বেশ কিছু কাজ মাননীয় মেয়র সাহেব নিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে যে আমাদের অনেক কিছু হয়তো ছিল না যে মেয়র এবং এমপি মহোদয়ের সাথে যেই কাজগুলো হয়তো তারা আনুষ্ঠানিক যে বিষয়গুলো মানে পত্র পত্রিকা এবং টেলিভিশনে আসে সেগুলোই জাতি জানতে পারে জনগণ জানতে পারে আজকে কিন্তু ভিতরে কিছু খবরও বড় ভাই আমাদের এখানে জানালেন তো আমরা আশা করব যেহেতু আমরা এখানে বসেছি দুইজন দুই মতে রাজনীতি করলেও কিন্তু আমরা আশা জনগণের জন্য দুটো প্রশ্ন এসেছে মনির জামান মনিরের কাছে যে জায়গায় একজন জানতে চেয়েছেন যে আগামী নির্বাচনে আসলে কোন সমস্যাটা সমাধান করতে চাইবেন এবং আরেকটা প্রশ্ন আছে আসলে কি ধরনের উন্নয়ন আপনারা চাচ্ছেন একটা ভালো কথা বলেছেন যে আমরা আসলে রাশের মানুষ আমরা রাশের জন্য একটা উন্নয়ন চাই আমরা শুধু রাজশাহী না মানে রাজশাহী যে এক্স যে ডিভিশন মানে রাজশাহী বিভাগ বৃহত্তর যে বিভাগ ছিল আগে এখন তো ভাগ হয়েছে রংপুর আলাদা হয়েছে তো আমরা এই অঞ্চলটা কিন্তু আসলে বাংলাদেশ থেকে আসলে পিছিয়ে পড়া অঞ্চল তো এই অঞ্চলের জন্য আমরা আমি যেটা মনে করি যে একটা আসলে নীতিমালা আমি এর আগেও বলেছি যে আলাদা একটা নীতিমালা দরকার এই অঞ্চলের জন্যে আপনি দেখেন আপনি যে ভ্যাট নির্ধারণ করছেন অনেক উন্নত কিন্তু আমাদের থেকে প্রায় আমি এর আগে বলেছি যে আমাদের থেকে প্রায় চল্লিশ বছর আগে আছে চট্টগ্রাম আমাদের থেকে প্রায় উন্নয়নে ষাট বছর আগে আছে ঢাকা আমাদের থেকে প্রায় ২০ বছর আগে আছে রং খুলনা কিন্তু আমরা পিছিয়ে আছি তাহলে আমাদের এখানে মানে উন্নয়নের রোড ম্যাপকে যদি এই অঞ্চলের মানুষকে আপনি নিয়ে যেতে চান রাজশাহী সহ এই অঞ্চলের মানুষকে তাহলে একটা আলাদা অর্থনৈতিক নীতিমালা দরকার এবং এই নীতিমালাটা পূরণ করার মধ্য দিয়ে এখানে আলাদাভাবে আপনাকে ট্যাক্স ভ্যাট ব্যাংকের সুদ এগুলো নির্ধারণ করতে হবে আজকে আমরা ব্যাংকে যে টাকাটা লগ্নি করি এই অঞ্চলের মানুষ মানে ডিপোজিট করি সেটা কিন্তু এখানে লগ্নি হয় না সেটা কিন্তু ঢাকা চট্টগ্রামের লগ্নে হয় আজকে এখানকার যে ডিপোজিট ব্যাংকের সেটা এখানে লগ্নি করতে হবে এবং এ এই ব্যাপারে একটা নীতিমালা থাকতে হবে যেরকম এর আগে আমি উদাহরণ দিয়েছিলাম যে আমরা একটু আগে আছি আপনি যদি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দিকে তাকান আপনি যদি রাশে কৃষি উন্নয়ন ব্যাংকের দিকে তাকান মানে এই অঞ্চলের জন্য এগুলো একটু স্পেশালভাবে তৈরি করার কারণে আমরা কিন্তু অনেকখানি এগিয়ে গেছি তো এইরকমভাবে এখানে আলাদা একটা অর্থনৈতিক নীতিমালা অবশ্যই দরকার আমি এক মিনিট একটু সময় নেবো তাছাড়া আপনি দেখে দেন যে মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আহ আসছিলেন তার কাছে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা ছিল আমরা মনে করেছিলাম যে তিনি রাজশাহী কৃষি বিশ্ব রাশিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় হবে তার ঘোষণা দিয়ে যাবেন রাজশাহীকে শিক্ষানগরী ঘোষণা করা হবে সেটা হয়তো তার মুখ থেকে আমরা শুনতে পাবো আমরা কিন্তু পাইনি এবং তিনি অনেক কিছু দাবি করেছে সেই জায়গায় আপনাদের দাবিটা কী ছিল তার আমাদের মূল দাবি ছিল যে যেহেতু রাজশাহী একটা পিছিয়ে পড়া অঞ্চল এবং বাংলাদেশ সরকার বর্তমান সরকার যেহেতু উদ্যোগ নিয়েছেন যে সারা বাংলাদেশে তিনি একশোটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করবেন আমরা দাবি করেছিলাম যে প্রত্যাশা ছিল রাশিয়ান মানুষের যে এই অন্তত একটা চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তত একটা আমাদের রাজশাহীতে করতে হবে আর দাবি ছিল যে এখানে গার্মেন্টস এখানে আপনার অন্য আদার শিল্পগুলোর একটা বিপ্লব ঘটানো যায় সেটা কিভাবে আপনারা দেখেছেন যে জনাতা ফজলে হোসেন বাদশাহ রাজশাহীর উন্নয়নে একটা রোডম্যাপ নিয়েছিলেন তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে ফাইভ পারসেন্ট সুদ কমে এখানে লোন দিতে হবে তাহলে কিন্তু এখানকার উন্নয়নের চিত্রটা একেবারে পাল্টিয়ে যাবে এবং রাজশাহী থেকে মানে একবারে সোনা মসজিদ থেকে ঢাকা পর্যন্ত আমাদের ফোর লেনের সড়ক থাকতে হবে মানে উন্নয়নের যে অবকাঠামো সেগুলো নির্মাণ করতে হবে একটা শিল্প বিকাশের জন্যে যে অব অবকাঠামো দরকার পাশাপাশি এখানকার খেলাধুলার উন্নয়নের জন্য এখানে থ্রি স্টার ফাইভ স্টার মানের হোটেল নির্মাণ করতে হবে এসব অনেক দাবি ছিল ছিল যেগুলো আমরা সুন্দরভাবে বললেন যে আসলে যে পিছিয়ে পড়া অঞ্চলের জন্য যেভাবে করে ধাপে ধাপে এগোনো হয়েছে তার একটা উদ্যোগ হতে পারে অর্থনৈতিকভাবে একটা বিশেষ নীতিমালার ভিতরে যে ধরনের বরাদ্দ ব্যাংকিং সেক্টরে আমাদের কৃষিকে বা শিল্পকে একটু প্রণোদনা দিতে শেখে জায়গায় পাঁচ পার্সেন্ট সুদে যে ধরনের একটা ব্যবস্থা বিভিন্ন তাদের উদ্যোগ আছে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা আছে এবং প্রধানমন্ত্রীর যে একশোটি অর্থনৈতিক অঞ্চল সেই অঞ্চলে আসলে রাজশাহীর যে বিষয়টা আছে এবং একই সাথে দুইটি প্রশ্ন আছে অলিজন পরাগের কাছে তারা জানতে চেয়েছেন যে এই বিষয়গুলো আপনাদের রাজনৈতিক প্রশ্ন আসলে নির্বাচনের পূর্বে বিএমপি কতটুকু প্রস্তুত হতে পেরেছে বা যে নির্বাচনটা আছে তার ভিতরে কতটুকু প্রস্তুত হতে পারবেন জুলাই এবং ডিসেম্বরকে সামনে রেখে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলতে চাই দেশবাসীকে যে জাতীয়তাবাদী দল সার্বক্ষণিকভাবে সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত আজকে যদি নির্বাচনের ঘোষণা দেওয়া হয় ইনশাআল্লাহ আজকে থেকে আমরা মাঠে কাজ করতে পারব এবং আমাদের সেই রাজনৈতিক শক্তি সেই মানসিকতা আমাদের মধ্যে এখনও আছে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিকের মধ্যে আছে এটি আমি দ্যর্থহীনভাবেই আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আর যে প্রশ্ন মানে আলাপগুলো করলেন আমি মনে যেমন আর একটা প্রশ্ন ছিল যে আসলে যেই যেই নির্বাচনে আপনারা অংশ নেবেন সেই নির্বাচনের নিরপেক্ষতার যে বিষয়টা আপনারা সংশয় প্রকাশ করছেন সেই নিরপেক্ষতা পূর্ণ পরিবেশ কতটুকু ফিরিয়ে আনতে পারবে না সেই ধরনের পরিবেশ আদৌ পাওয়া যাবে কি না কী মনে করছেন আপনারা আমরা অবশ্যই মনে করি যে আগামী দিনে যদি বাংলাদেশের মানে কি বলবো উত্তরোত্তর উন্নতি এবং বাংলাদেশের মানুষের যদি শান্তি শৃঙ্খলা উন্নয়ন এগুলো ফিরিয়ে আনতে হয় তাহলে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ছাড়া কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না আজকে মনির যেমন মনির ভাই অনেকগুলো কথা বলেছে উনি রাজশাহীর কৃতি সন্তান আমিও রাজশাহীর সন্তান হিসেবে বলতে চাই দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকেই যদি সকল দলের নেতাকর্মীরা নেতৃত্বের পর্যায়ে যারা আছে এলাকা ভিত্তিক যদি তারা নিজেদের কিছু ছোটোখাটো স্বার্থগুলো যদি ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে যদি আমরা আমাদের এই অঞ্চলের মানে জনগণের কথা যদি চিন্তা করে যদি এক টেবিলে বুঝতে পারি যেমন এখানে নির্বাচিত মেয়র আছে সে যেই দলেরই হোক না কেন এখানে নির্বাচিত এমপি আছে সেও যেই দলেরই হোক না কেন এই লোকাল নেতৃবৃন্দ সবাই যদি একসাথে মতামতের ভিত্তিতে যদি কোনো দাবি দেওয়া মানে গভর্নমেন্টের কাছে পেশ করে এবং সেই বিষয়ে যদি সবাই মিলে জনগণের সাথে কাজ করে আমার মনে হয় যে রাজশাহী সহ দেশের প্রত্যেকটি অঞ্চল সমভাবে উন্নয়নের দিকে ধাবিত হবে এবং এই আশাবাদ রেখেই কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি এবং আগামী নির্বাচনে আমাদের প্রার্থী ধানাশিসের পক্ষে ভোট প্রার্থনা করছি এবং আমরা হচ্ছে যদি আমাদেরকে বাংলাদেশের জনগণ রায় রায় দেয় ম্যান্ডেট দেয় অবশ্যই আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের জনসাধারণের উন্নয়নের দিকটিকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই এবং প্রত্যেক দল এবং মানে মতের মানুষকে সাথে নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে চাই যে কথাটা বললাম আসলে সব উন্নয়নের মানে যেটা নিশ্চিত নিশ্চিত করতে পারে নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের জন্য যে ধরনের কাজ দরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে আসলে জনমানুষ যেটা প্রত্যাশা করে যে তারা জনগণের স্বার্থটাকে অগ্রাধিকার দেবে ছোটোখাটো দলীয় স্বার্থ যে ধরনের তারা দলবাজি বলে তারা গণ্য করে সেই ধারা তাকে তারা বেরিয়ে আসবে আবারও একটা প্রশ্ন এসেছে সব প্রশ্ন করেছে মনিরুজ্জামান মনির কাছে যে রাজশাহীর উন্নয়নে আপনার সংগঠনের ভূমিকা আসলে কী আমরা রাশের মানুষকে নিয়ে রাজনীতি করি রাশের মানুষের কণ্ঠস্বর আমি বলব যে বাংলাদেশের ওয়ার্কস পার্টি বাংলাদেশ যুব মৈত্রী তো সেই জায়গা থেকে রাশের মানুষের উন্নয়ন মানে ওয়ার্কাস পার্টির উন্নয়ন আজকে আমরা দেখেছি যে পিছিয়ে পড়া এই অঞ্চলের জন্য যে দাবিগুলো আমরা করলাম এবং জননাথ ফাজলা হোসেন বাদশাহ যে রোডম্যাপ দিয়েছে উন্নয়নের রোডম্যাপ রাশের ক্ষেত্রে তো এটা আসলে বাস্তবায়ন যদি হয় সরকারের সুদৃষ্টি দরকার এটা বাস্তবায়ন হলে এই অঞ্চলের কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে মানে উন্নয়নের যে চেহারা এটা কিন্তু পাল্টিয়ে যাবে ইতিমধ্যে আপনি দেখেছেন যে একসময় রাজশাহীতে কিন্তু বহুতল ভবন ছিল না আমরা গুটি কয়েক ভবন দেখেছিলাম যে সিটি কর্পোরেশনের উদ্যোগে দারুচিনি তারপরে এই দারুচিনি সিটি দারুচিনি সিটি কি এটা সিটি 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 টাওয়ার সেন্টার সব বেশ কয়েকটা ছিল এখন দেখেন এখানে কিন্তু এক ধরনের একটা আবহাওয়া তৈরি হয়েছে উন্নয়নের যে এখানে কিন্তু অনেক বহুতল ভবন তৈরি হয়েছে এবং রাশাইকে নিয়ে যে পরিকল্পনা এটার সঙ্গে থাকতে হবে সব ধরনের পরিকল্পনা মিলিয়ে কিন্তু উন্নয়ন আমার যদি এখানে বিমানের ব্যবস্থা থাকে এই যে বিমানবন্দর আছে এটাকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করতে হবে আমার যে রাশাই রাশাই এটা যে শিক্ষানগরী হিসাবে সারা দেশে পরিচিত এটা সরকারিভাবে ভাবে শিক্ষানগরী রাজশাহীকে ঘোষণা করতে হবে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় আসলে রাজশাহী সার্বিক উন্নয়নের জন্য যে ধরনের প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টাতেই তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখলাম যে বিএনপি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না তা নিয়ে সংশয় আছে বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্যতে এই ধরনের ছোয়াটা বা এই ধরনের উত্তাপের আমরা পরশ পাচ্ছি ওবেদুল কাদের সাহেব বলছেন যে বিএনপি ছাড়া তারা নির্বাচনে অংশ নেওয়া তারা কোনো খয়েশ রাখেন এবং মৌদুদ সাহেবের একটা বক্তব্য যে বিএনপি কে ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না এই যে একটা সংশয় আছে যে বিএনপি চেয়ারপারসন আসলে নির্বাচনে অংশ নিতে পারবেন কি না হাইকোর্টে আপিল আছে এবং এ বিষয়ে মানে আইনগত একটা জটিলতা আছে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না যেহেতু তার সাজা পাঁচ বছর এবং সাজা তিনি অংশ নেওয়ারও এক ধরনের কথা শোনা যাচ্ছে সব মিলে এই ধরনের পরিস্থিতি যখন আছে এবং এই পরিস্থিতির ভেতরেই নির্বাচনটা আসছে সেই নির্বাচন আসলে কেমন হবে যেটা বলছেন যে আওয়ামী লীগ যে বিএনপি ছাড়া তার নির্বাচনে অংশ নেওয়ার মতো সে ধরনের মনোবৃত্তি তারা রাখেন না এবং আপনারা বলছেন যে বিএনপি চেয়ারপারসনে ছাড়া যদি আইন সেটা বলে সেই জায়গায় আসলে আপনাদের কৌশলগুলো কেমন হবে আসলে প্রত্যেক রাজনৈতিক দল কৌশল নিবে কৌশলেই থাকবে কিন্তু বিএনপি কখনো অপকৌশলের চেষ্টা করে না অপকৌশলের রাজনীতি বিএনপি করে না পছন্দও করে না আওয়ামী লীগ অপকৌশলের রাজনীতি করে এবং আট মার্চে যে মিথ্যা বানোয়াট একটি মামলা ভিত্তিহীন একটি মামলা যেই মামলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই সেটি বারবার আমাদের আইনজীবীরা প্রমাণ করেছে কিন্তু বর্তমান সরকারের নিয়ন্ত্রিত কোর্ট যেই কোর্ট বাংলাদেশে কোর্টকে এইভাবে কখনো বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এইভাবে হস্তক্ষেপ করা হয় নাই আমরা একশো জন হচ্ছে অনির্বাচিত প্রতিনিধিদের দেশ সরকার গঠন করার এইটি একটি রায় নিয়ে একটি ধোঁয়াশা দেখেছি সেই ক্ষেত্রে সেখানে দেখেছি যে প্রধান বিচারপতিকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করেছে এই সরকার এরপরে আমরা দেখলাম দেশ বেগম খালেদা জিয়ার মানে ভিত্তিহীন একটা মামলাকে কিভাবে সরকার প্রণোদিত হয়ে উদ্দেশ্য প্রণোদিত মামলা মাত্র দুই দুই কোটি টাকার যেই টাকার সাথে টাকাটা বড় বিষয় না যেই টাকার সাথে আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো জায়গায় সিগনেচার করে নাই সেই টাকা কখনো তার অ্যাকাউন্টে আসে নাই সে সেই ট্রাস্টের সাথেও জড়িত অথচ তাকে সাজা প্রদান করা হয়েছে এটি যে একটি ক্যাঙ্গারু কোর্টের সাজা এবং এই সরকার যে একটি ক্যাঙ্গারু কোর্ট দ্বারা দেশকে পরিচালিত করছে এবং দেশের মানুষ যে আইন মানে বিচার থেকে সম্পূর্ণভাবে যারা বিচারপ্রার্থী তারা যে বিচার পাচ্ছে না এটি কিন্তু বোঝা যায় যে সাবেক একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে এবং দেখেন যে একটি আপিল আমরা জীবনে কখনো শুনি নাই যে লোয়ার কোর্টের একটি মামলার আসামির মানে জামিন শুনানিতে নথি পড়ে তারপরে নথি না আসা পর্যন্ত জামিন শুনানি হয় হাইকোর্টে এইরকম কিন্তু কখনো শুনিনি আমরা বিভিন্ন সময়ে মানে আইনজীবীদের কাছ থেকেও এই মন্তব্য শুনেছি যে আসলে কখনো শোনা হয়নি কিন্তু দেশ বেগম খালেদা জিয়ার প্রায় এগারোশো ছত্রিশের কথা বলা হয়েছে পরে ষোলোশো আঠারোশো আল্লা জানে কত শো পৃষ্ঠার হচ্ছে রায় উনি দিয়েছেন যে সেই নথিটা পড়তে দেখেন তারপরে কি হয়েছে অনেক নাটকীয়তার পরে দেখা যাচ্ছে যে তাকে জামিন দেওয়ার পরে আবার অ্যাপিলার ডিভিশনে গিয়ে সেই জামিন মানে কোনো যৌক্তিক কোনো কারণ ছাড়াই স্থগিত করা হচ্ছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উনি যখন তিন মাস মানে গুলশানে তার অফিসে অবরুদ্ধ ছিলেন সেই সময়কার একটি মামলায় তাকে আসামি করা হয়েছে এবং সেই মামলার হচ্ছে আসামি হিসেবে সোন দেখিয়ে হচ্ছে আপনার জেলখানায় রাখা হয়েছে এই ধরনের একটি পরিস্থিতি যে অভিযোগটা করতে যাচ্ছেন যে আসলে বিএনপি চেয়ারপারসনকে আসলে জেলের ভিতরে তারা রাখতে চাচ্ছেন যে জায়গায় প্রধান বিচারপতি যেভাবে করে দেশের বাইরে গেছেন তাদের সংশয় আছে যে তাদেরকে জোরপূর্বক তাকে পাঠানো হচ্ছে বিএনপি সেটা স্পষ্ট ভাষায় বলতে চান বারবার তারা বলেন এবং একই সাথে যেই মামলা যেটা অর্থ তার কথা বলেছে সেখানে তারা দাবি করছেন যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রীগুলো সিগনেচার ছিল না এবং বিভিন্ন সময় যে ধরনের ব্যাংকে বিভিন্ন বহু টাকা চলে গেছে হলমার্ক থেকে শেয়ার বাজার থেকে বহুত জায়গায় একটা সামনে এসেছিল যেখানে এক কোটি পঁয়ষট্টি হাজার সামথিং টাকা লোপার গেছে এই জায়গায় যখন আন্তরিকতা দেখা যাচ্ছে আপনি একটা কথা বলছেন যে বিএনপি চেয়ারপার্সন রায় তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতরেই এসেছে প্রায় নয় দশ তিরানব্বই সালের মামলা সেটা চলতে চলতে আজকে দু হাজার সতেরোতে আঠারোতে এসে মামলা সে রায়টা পাওয়া গেলো সব মিলে তার প্রক্রিয়াটা গেছে কিন্তু যেই মামলায় এতগুলো অর্থ যেখানে উন্নয়নমূলক কথা বলছেন যদি সেই অর্থের যেই লোপাটটা হয়েছে সেটা না থাকলে তো আমরা উন্নয়নের পরত্বে আরও কিছু কয়েক কদম এগিয়ে যেতে পারতাম এই যখন সমস্যাগুলো আছে জনগণ আপনাকে কতটুকু ভালোভাবে গ্রহণ করবে আমি প্রথমেই বলতে চাই যে বিএনপি মানে চেয়ার চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির একটি মামলায় রায় দেওয়া হয়েছে এবং জেল দেওয়া হয়েছে পাঁচ বছরের জেল হয়েছে তো এটার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে কিন্তু বিচারের সংস্কৃতি চালু হয়েছে এটা আমি মনে করি এবং পাশাপাশি এটা বলতে চাই যে আজকে শেয়ার বাজারের যে দুর্নীতি হল মার্কেট যে দুর্নীতি তার সাথে হয়েছে প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁস এই যে অনিয়ম দুর্নীতিতে আজকে ছায় গেছে এইসবকেও কিন্তু সরকারকে কঠোর হাতে দমন করতে হবে আজকে সরকারের অনেক অনেক জায়গায় অনেক প্রতিনিধি আছে যাদেরকে আমরা দেখি যে তারা নদী খেয়ে ফেলে তারা পুকুর খেয়ে ফেলে তারা মানুষের সম্পত্তি দখল করে আজকে এইভাবে করার কারণে আর তাদের এইভাবে বিচরণ হওয়ার কারণে আজকে দেখেন এক ধরনের কিন্তু মানে সরকারের যে বড়ো বড়ো মেগা প্রকল্প সেগুলো কিন্তু ম্লান হয়ে গেছে তো সরকারকে এই জন্যই বলছে যে খুব কঠোর হাতে যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে এবং এটাও আমি খুশি যে বর্তমান সরকার দুর্নীতির ব্যাপারে এত শক্তিশালী পদক্ষেপ নিয়েছে যা আমরা কখনো আগে দেখিনি এবং খুব রিসেন্ট আপনারা দেখতে পাবেন যে দুর্নীতি দমন কমিশনের আলাদা কিন্তু পুলিশ বাহিনী থাকবে তাদেরকে কিন্তু থানা থেকে পুলিশ নিয়ে যায় কাউকে গ্রেপ্তার করতে হবে ধরতে হবে না তাদের আলাদা পুলিশ বাহিনী থাকবে তো এসব ভালো ভালো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাই এবং আমরা খুব আশাবাদী যে আগামী দিনে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ধন্যবাদ আমাদের মন্ত্রী যেমন মনে সভাপতি রাজশাহী মহানগর যুব মন্ত্রী কথা বলছিলেন কৃষি দলের যেমন পড়া ছাত্র বিষয়ক সম্পাদক জেলা বিএনপি কেন্দ্র সহ সাংগঠনিক সম্পাদক ছাত্র দল কেন্দ্রীয় সংসদ সংসদ তাদেরকে স্বাগত জানাচ্ছে তারা যে এই কথাটা বললেন যে আওয়ামী লীগের যে উন্নয়নের কথা বলছেন তার সাথে সাথে যে ধরনের তাদের অভিযোগগুলো নাচছে বিভিন্ন ধরনের বড়ো বড়ো অর্থলোপাতের যে ঘটনাগুলো ঘটেছে সেই জায়গা থেকে তারা বিচারের সংস্কৃতি নিয়ে আসতে যাচ্ছেন তারা দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি শক্তিশালী করার জন্য পুলিশ বাহিনী সহ যে ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার যে ধরনের আন্তরিকতা দরকার সেই আন্তরিকতাগুলো দেখাচ্ছেন তারা চেষ্টা চালাচ্ছেন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং যে ধরনের আস্থাশীল নির্বাচনের যে পরিবেশ দরকার সেই জন্য তাদের এক ধরনের প্রচেষ্টা আছে এবং এর ভিতরে বিএনপি চেয়ারপারসনের রায় নিয়ে আসলে বিরুদ্ধে মতে যারা লোক আছেন তারা এক ধরনের সংশয়ের ভেতরে আছেন যে নির্বাচনটা আসলে কেমন হবে তারপরেও বিএনপি বিশেষ করে বিভিন্ন নির্বাচনের যে প্রস্তুতিটি তারা নিয়েছেন এবং স্থানীয় নির্বাচনের যে অভিজ্ঞতা সব মিলে তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় তারা নির্বাচনের জন্য প্রস্তুত তারা জনগণের রায় নিয়ে জনগণের কথা বলতে চান এবং আগামী দু হাজার সালে নির্বাচন সামনে এসেছে যত দিন গড়াবে তত তাদের নির্বাচন ইস্তিহার ক্লিয়ার হবে এবং এর মধ্য দিয়ে জনগণের কতটুকু কাজ করতে পারল তারাও যেমন হাজির করবে বিগত কাজগুলোর একটা মূল্যায়নও মানুষ দেখতে পাবে এবং সেই নির্বা সেই তারা বিজয়ী যে হয়ে আসবে তারা আসলে কী ধরনের কাজ করতে চান সব মিলে তারা সে কাজের এবং তারা কতটুকু করতে পারেন সে আস্থার মধ্য দিয়ে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে জনগণ তাদের মতামত তুলে ধরবে এবং তার মতামতের ভিত্তি দিয়ে আগা বাংলা আগামীর বাংলাদেশ কেমন হবে সেই প্রত্যাশা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি